আরবিতে বলা রুকুন বলা হয় বহুবচন হচ্ছে আরকান রুকুদিয়ে স্তম্ভ ও কোটির স্তম্ভ বলতে আমরা কি বুঝি এটা স্পষ্ট বিষয় এই যে কোনো একটা বিল্ডিং এর কেয়ারস স্তম্ভ আছে খুঁটি আছে তো রুকন বলা হয় রুকন সেই আল্লাজি ইয়া'তামিদ আলাইহি উযুদু হাদা শাই কোন জিনিসের স্তম্ভ রুকুন বলা হয় যে জিনিসের উপর ওই বস্তুটার অস্তিত্ব নির্ভর করে যেমন একটা একটি ঘর এর অস্তিত্ব নির্ভর করে খুঁটির উপর খুঁটির স্তম্ভ গুলো যদি মজবুত থাকে তাহলে গড়ের অস্তিত্বটা আশা করা স্থায়ী হবে এর অস্তিত্বটা লাভ হবে যদি খুঁটি না থাকে তাহলে কি হবে সে গড়টা ভেঙে যাবে ভেঙে ছুরমার হয়ে খান খান হয়ে যাবে তো দাওয়াতি কাজের রুকম রয়েছে তো আমাদের এখানে সঙ্গে বলা হয়েছে রুকন বলতে সে সমস্ত অংশ উদ্দেশ্য যা দাওয়াতের প্রকৃত রূপকে বোঝায় এবং যা ছাড়া দাওয়াত প্রতিষ্ঠিত হতে পারে না আর তা তিনটি রুকন স্তম্ভ মানে যে জিনিসগুলো দিয়ে দাওয়া এই দাওয়াতি কাজটা গঠিত রুকন কইটি তিনটি এটা হলো দা আই যিনি দাওয়াতি কাজ করবেন দা আই মোলামান আপনারা যারা আছেন

তাকে বলে দায়ী সেই ব্যক্তিকে বলে যে দাওয়াতের কাজ করেন ইসলাম এবং তার শিক্ষা প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত করে এবং তার বাস্তবয়নে প্রচেষ্টা করে আল্লাহ সুবহানাহু তাআলা তার নবী প্রসঙ্গে বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা

ও র এবং সতর্ককারী রূপে আপনাকে আমি প্রেরণ করেছি পাঠিয়েছি ও দা ইলা ল হি এবং আপনাকে আল্লাহর দিকে দায়ী হিসাবে দাওয়াত দানকারী দায়ী হিসাবে পাঠিয়েছি বিদ আল্লাহর নির্দেশে আপনি দাওয়াত দেবেন মুনি র এবং উজ্জ্বল প্রদীপ আলো রূপে আপনাকে পাঠিয়েছি তাহলে এই যে অন্য আয়তে আল্লাহ তারা তার রাসুল কি বলছে নুর বলছেন নূর এখানে আল্লাহ বলছেন মনির প্রদীপ স্পষ্ট মানুষ হবে অন্ধকার সব ধরনের অপরাধ থেকে আলুর পথ খুঁজে পাবে ইমানের পথ পাবে কুপুর শেখ সহকারে যত ধরনের অন্যায় রয়েছে অবিচ্ছা রয়েছে অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার থেকে ইমানের পর খুঁজে পেয়েছে বিশ্ববাসী বিশ্ব নবী মুহাম্মলামের মাধ্যমে তাহলে বিশ্ব নীল দায় আল্লাহ দায় এবং সমস্ত দায়ীদের নেতা তো দায়ী গুরুত্ব তাৎপর্য এই বিষয়ে আমরা পূর্বে আলোচনা করা আলোচনা করেছি এখানে কিছুটা আলোকপাত করা হয়েছে দাওয়াতের বিষয়ের দিক থেকে দায়ের গুরুত্ব দায়ী তিনি দাওয়াত দেন তিনি আল্লাহ দিকে দাওয়াত দেন এবং তার রেজা মন্দির ও আল্লাহ সন্তুষ্ট এবং জান্নাতের প্রতি আহ্বান জানায় যিনি তিনি দাওয়াত দেন যে মানুষ আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারে এবং তিনি জান্নাতের প্রতি আল্লাহ দিকে আহ্বান জানায় আল্লাহ তালা বলছেন সুরফুসিল এটাকে হামিম আসিদাও বলা হয় সুরটির নাম তো এর তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমান হাসান ওয়া মান আহসানু কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলস মিনাল মুসলিমিইন আলা বলছেন তার কথা হচ্ছে অধিক সুন্দর উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে দাওয়াত দেয় ওয়া আমিলস সলিহা এবং যে নিজে সৎ কাজ করে সৎকর্ম করে ও খলা এবং বলে ইন্নানি মিনাল মুসলিম নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তাদের অন্তর্ভুক্ত তো দায়ের বিষয় হচ্ছে দিকে আহ্বান করা কর্মগত দিক থেকে দাঈর গুরুত্ব দায়ীর কাজ হলো সর্বোত্তম কাজ কেননা হলো নবী রাসুল আমি আলহিমুসালামদের কাজ নবী নবীলার কাজ হলে দাওয়াতি কাজ সমস্ত নবী রাসুলগণ এই কাজ করে গেছেন আল্লাহ দিকে মানুষদেরকে আহ্বান করে গেছেন দাওয়াতি কাজের পুরস্কার ও দিক থেকে দায়ের গুরুত্ব আল্লাহ তালা তার প্রতি আহ্বানকারীদেরকে বিরাট প্রতিদানের অঙ্গীকার দিয়েছেন যেমনটা রাসুসল্লাহ হাদিসে বলেন হাদিসটি তৈ মুসলিমের দুই হাজার ছয়শত চুহাত্তর নম্বর হাদিস তেমনি হাদিসটি আবি দাউদ তিরমিদি দারিমি এবং মুসনাদ আহমাজ এসেছে আমরা পূর্বে বিস্তারিত প্রসঙ্গে আলোচনা করেছি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান দাআ ইলা হুদান যে হেদায়েতের প্রতি মানুষকে দাওয়াত দিবে যেন নালাহু মিনাল আজরি মিসু সে ওইরকম বিনিময় সওয়াব হবে তার যারা এই দাওয়তি কাজের অনু অনুসরণ করবে অনুসারী হবে অনুসারীদের অনুরূপ সব ওই ব্যক্তির জন্য থাকবে ওই ওই পরিমাণ সব প্রাপ্ত হবে লয়ন কুসু দেয় অজুর হিম সাইয়া এতে অনুসারী যারা আছে এতে বিন্দু পরিমাণ সব রাজ ঘটবে না সব কমবে না দ্য আই আর যে গুমরাহীর দিকে দাওয়াত দিবে আহ্বান করবে কেন আদায় হিম ইসমি তার উপর অপরাধ পাপ বর্তাবে সে পাপই হবে মিসল আছামি মান তাবিহু তার অনুসারী যারা আছে অনুসারীদের অনুরূপ পাপ তার উপর বর্তাবে লায়ান কুসু দালাইকি মিন আছামিহিম শায়া ইতে অনুসারে যারা আছে দের পাপ কমবে না হ্রাস পাবে না যে দাঈ উমরাহের দিকে যে দাওয়াত দিল সে যে বিরাহ পাপের অধিকারী হলো এজন্য অনুসারীদেরও দেরও পাপ কি হবে না হ্রাস পাবে না এবং

লাল উট হওয়ার চেয়েও এটা অধিক কল্যাণকর হবে লাল উট অতএব যে একজনকে দাওয়াত দিল ইমানের পথে আহ্বান করলো তাহিদের পথ দেখালো সিরি কুফুরি থেকে অন্যায় থেকে যে দাওয়াতের মাধ্যমে ফিরিয়ে আনতে পারলো সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ লাভ করতে পারলো যেহেতু দায়ী নিয়ে আলোচনা করা হচ্ছে এজন্য সফল দায়ীর গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হল দায়ী যে কথার দিকে আহ্বান করবে তার প্রতি পূর্ণ রাখবে এবং তার উপর দৃঢ়পথ মজবুত থাকবে সুদৃঢ় মজবুত হয়ে থাকবে আল্লাহ সালা সুরত মারিয়ামের বারো নম্বর আয়াতে ইহি ইহিয়া আলিহিস কে বলেছিলেন

কোরআন শুননা এটাই সঠিক কাল এমনটা নয় যে হ্যাঁ নরে বরে আকিদা যেটা সঠিক মান হয় সঠিক আকিদা যেটা কোরআন শুননার মধ্যে প্রমাণিত এক্ষেত্রে অবশ্য আমাদের একশো বিশ্বাস থাকতে হবে বিশ্বাস আলোপতি ইমান আমল আকিদা এক্ষেত্রে সুনিশ্চিত বিশ্বাস হওয়া জরুরি কোন রকম যে নরে বরে না এমনটা চলবে না নরে বরে হওয়া যাবে না তো তেমনি ভাবে প্রসঙ্গে একটি দলিল উল্লেখ করা হয়েছে কুরাইশা লম্বা হাদিসের একটি অংশ এখানে তুলে ধরা হয়েছে তো রাসু সাল্লাম দাওয়া দিতে লাগলেন ইসলামের দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়তে লাগলো মানুষ ধরে দরে ইসলামের পথে আগমন করতে লাগলো তো কুরাইশরা তারা একত্রিত হলো একত্রিত হয়ে আবু তারিফ রাসুলা চাষার কাছে গেল গিয়ে 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 বললো যে তখন ভাতিজাকে বলো আহ তিনি যেন দাওয়াতি ছেড়ে দেয় তো তিনি যেন আমাদের কষ্ট না দেয় তিনি আমাদেরকে আমাদের মজলিসে এসে বিভিন্ন এবাদত খানায় এসে আমাদেরকে কষ্ট দেন এই যে দাওয়াতি কাজ করা তো কোরআন কথা বলে কি এক শ্রেণী কষ্ট হবে আপনি তাহিদের কথা বলবেন আর এক কতবাদের কথা কথা বলবেন ভালো কথা বলবেন সেগুলো কি একজন একজন এক মানুষের সহ্য হবে না তাদের কষ্ট লাগবে যারা সারাক্ষণ অন্যায়ের মাঝে জড়িত কুকুর সিরকে জড়িত এদের তাহিদের কথা শুনলে কি অন্তরে কষ্ট অনুভব হবে তো রাসুলুল্লাহ সালাম বলেছিলেন এই আল তারুনা হাদিহ শামস তোমরা কি এই সূর্য দেখতে পাচ্ছ এই যে সূর্য আছে তারা বলল হ্যাঁ আমরা তো সূর্য দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল বলছেন ফামা আনা বিয়াকুদারা আদা মিনকুম আলা আন tastash'ilu li minha shu'latan সূর্যের অগ্নিস্পুলিং অগ্নি স্ফুলিঙ্গ তোমরা আমাকে দিয়ে দাও আমার হাতে দিয়ে দাও দিয়ে দাও তথাপি আমি দাওয়াতে কিছুই বর্জন করতে পারবো না ইমানের দাওয়াত তাহিদের দাওয়াত সারা যে দাওয়াত নিয়ে আমি এসেছি এর কিছু আমি বর্জন করতে পারবো না যদিও তোমরা আমার হাতে সূর্যের যে এই যে ইয়া স্ফুলিঙ্গ সূর্যের যে আপনার ইয়া রয়েছে কিরম রয়েছে যদি সেটা তোমরা আমার হাতে তুলে দাও কথা আমি দাওতিকাজ ছাড়তে পারি না অর্থাৎ সূর্য রামার হাদি তুলে ধরলো আমি দাওতিকাজ ছাড়তে পারি না হাদিস তো হাদিসটি তারিখ কিতাবে উল্লেখ করেছেন তো এখানে উল্লেখ করেছেন হাদিস আবুয়া আলার তারা উল্লেখ করেছে তাদের কোন কিতাবে কত নম্বর উল্লেখ করেছেন এটা আমি খুঁজেছি পাইনি আমি নেটে কোর্স করেছি এবং আল হাদিস একটা রয়েছে একস রয়েছে সেখানে বিভিন্ন হাদিস রেফারেন্স আরবিতে আসে সেখানে আর তারিখের কথা বলা যায় ইমাম বুখারি তারিখ নাম কিতাবে উল্লেখ করেছেন এটা বলা হয়েছে সিলসিলা সহিহর কথা উল্লেখ করা হয়েছে হয়তোবা ইমাম হাইসামি এবং আবু ইয়ালো সেটা উল্লেখ করেছেন আর কিছু যেমন সিয়ার আল আলামিন ওয়ালা ইমাম যাহাবী তিনি সেখানেও এটা উল্লেখ করেছেন তারপর দ্বিতীয় আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক থাকতে হবে গভীর নিবিড় সম্পর্ক থাকতে হবে যেহেতু আমি এই আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি এজন্য আল্লাহ সম্পর্ক যদি গভীর দৃঢ় মজবুত না হয় তাহলে দাওয়াতি কাছে তেমন ফলাফল হবেন ভালো ফলাফল আসবে না বিভিন্ন ধরনের মাধ্যমে তার নৈকট্য হাসিলের চেষ্টা করবে সব ধরনের নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকবে যাতে করে আল্লাহ তার সকল বিষয়কে সহজ করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেন যদি আমরা ঘনিষ্ঠ ভাবে দাওয়াতি কাজ করতে পারি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিবিড় হয় গভীর হয় তাহলে আল্লাহ আমার কাজে বর্খ দিবেন আমার দাওয়াতের দ্বারা বিরাট উপকার লাভ হবে মানুষ হেদায়েতের পথে আসবে ইমানের পথে আসবে আল্লাহ দাওয়াতের কাজ সবকিছু আমার জন্য সহজ করে দিবে তো এ প্রসঙ্গে একটি লম্বা হাজিসের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে হাজিস সোহিল বুখারের

আমি বান্দার উপর যে বিধিবিধানগুলো ফরজ করেছি যে বিধানগুলো আমি বান্দার উপর ফরজ করেছি এর চেয়ে অধিক প্রিয় কোনো আমলের দ্বারা বান্দা আমার সান্নিধ্য লাভ করতে পারে না আল্লাহ বলছেন আমি বান্দার উপর যে বিষয়গুলো ফরজ করেছি এর চেয়ে অধিক কোন প্রিয় আমল দিয়ে বান্দা আমার সান্নিধ্য লাভ করতে পারে না এর মানে তো আল্লাহর কাছে আল্লাহ সান্নিধ্য লাভ করার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে ফরজ এবাদ গুলো গুরুত্ব সহকারে আদায় করা অতপর হাদিসে এই অংশটা উল্লেখ করে আমাদের কিতাবে আছে ওমা ইয়াজাল আব যেটা করো বিলাই বিন নাওয়াফিলি আর আমার বান্দা নফল এবাদের মাধ্যমে আমার সান্নিধ্য লাভ করতেই তাকে হাত্তা উহিব্বাহু এক পর্যায়ে তাকে ভালোবেসে ফেলি আল্লাহ বান্দাকে ভালোবাসেন সুবহানাল্লাহ ফাইদা আহাবাবতুহু যখন আমি তাকে ভালোবাসি ভালোবেসে ফেলি কুন্তু সান আহুল্লাহিউ বিহি আমি বান্দার কর্ণ হয়ে যায় যে কর্ণ দিয়ে বান্দার শ্রবণ করে আমি তার দৃষ্টি যা দি সে দেখে ওয়েদাহুল্লি এব কৃষু বিহা আমি তার হাত হয়ে যায় যা দি সে ধরে ওরে শ্রী বিহা আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলাচল করে অর্থাৎ এর মানে কি আল্লাহ হয়ে যান এই বান্দার কর্ণ চক্ষু তার কান তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর নির্দেশে পরিচালিত হয় আল্লাহর নির্দেশ ছাড়া সে কিছুই করে না পুঙ্খানুপুঙ্ক রূপে আল্লাহ সে আল্লাহর বিধান সে মেনে চলে যাবতীয় হারাম থেকে বেঁচে থাকে সে যা দেখে আল্লাহ সন্তুষ্টি হলে রাসুল বৃত্তি হলে সে তা দেখবে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টিজনক হলে ভালো কাজ হলে সেগুলো সে শুনবে তো তো ভালো বিষয় হলে হালাল বিষয় হলে সে সেটা ধরবে আর হারাম হলে সে ধরবে না ভালো কাজ হলে সে সেদিক অগ্রসর হবে অন্যায় হলে সে সেদিক সে অনেক দূরে থাকবে তো ওরা ইন সালালি ওয়ইন নাহু বান্দা যদি আমার কাছে অবশ্যই আমি তাকে দেব প্রদান করবো এটা আবার অবশ্যই অবশ্যই আমি তাকে প্রদান করবো দেব ওরা জানি যদি সে আমার কাছে আশ্রয় চাই রান্না হু অবশ্যই অবশ্যই আমি তাকে আশ্রয় প্রদান করবো এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের সবার জন্য উচিত আল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করা সম্পর্ক গভীর করা মজবুত করা ফরজ গুলো গুরুত্ব সহকারে করা পালন করা এবং বেশি বেশি করার জন্য চেষ্টা করা যে যে দাওয়াত দিবেন সে সম্পর্কে জ্ঞানী বিজ্ঞ হওয়া যে বিষয়ে আমি দাওয়াত দিব সে বিষয়ে আমার অভিজ্ঞতা থাকা জ্ঞান থাকতে হবে জ্ঞান ছাড়া অন্ধভাবে দাওয়াত দেব না আল্লাহ বলছেন

টাকুষ প্রমাণ সহকারে দলীয় প্রমাণ সহকারে আমি আল্লা দিকে আহ্বান করি আনা আমি অমানিত তা আনি এবং যারা আমার অনুসরণ করে আমরা সবাই আল্লা দিকে দাওয়াত দিয়ে আহ্বান করি এজন্য জন্যে যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে আমাদের সঠিক জ্ঞান থাকতে জ্ঞান থাকতে হবে জ্ঞান ছাড়া অন্ধভাবে আমরা দাওয়াত দেব না তাই বৈশিষ্ট্য হল এলেম অনুযায়ী আমল করা এলেম অনুযায়ী আমল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনেক জানি কিন্তু আমলের অভাব আমার মাঝেও সবার মাঝে আমাদের আমলের বিরাট ঘাটতি রয়েছে রয়েছে সংশোধন হওয়া উচিত আমারও সবারই তাই প্রিয় ভাইয়েরা আমরা তাও বা করে নিজেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাই আমরা আল্লাহর দিকে আসছি আগমন করি নিজেদের আমল গুলো সংশোধন করার চেষ্টা করি তো দায়ীদের মধ্যে সবচেয়ে খারাপ যে দোষ পরিলক্ষিত হয় তা যে আমল না করা এটা সবচেয়ে একটি খারাপ বিষয় অনেকে আমরা জানি আমলের ক্ষেত্রে আমাদের চরম অবহেলা উদাসীনতা দেখুন তো নম্বর আইতে বলছেন যারা ইমান মানে এনেছ কেন তোমরা এমন কথা বলছো তোমরা যা তোমরা যা নিজেরা করোনা কেন কথা বলছো খাবার মক আইনদাল কাছে এটা খুবই ক্রুদের বিষয় যে আনতাকুলু তোমাদের এমন কথা বলা মা তাআলুম তোমরা যা মা লা ফালুন তোমরা যা করোনা যে আমল করো না সে কথা বলাটা এটা আল্লাহ যাচ্ছে খুবই ক্রুদের বিষয় আল্লাহ রাগ করেন এর দ্বারা রাগানিত হন অতপর এখানে সহিদুল বুখারি এবং মুসলিমের একটি হাদিস উল্লেখ করা হয়েছে মুস্তিফা কোন আলাই মানে সহিদুল বুখারি মুসলিমের হাদিস এটা আমরা আরেক দিনও আমাদের সাইফুর রহমান ভাই তিনি প্রশ্ন করেছিলেন আমরা এর উত্তর দিয়েছি সহিদুল বুখারি তিন হাজার দুই শত সাষট্টি নম্বর হাদিস সহিদুল মুসলিমের দুই শত এই উনানব্বই নম্বর হাদিস লম্বা হাদিসের এটি অংশ লম্বা হাদিসের একটি অংশ এই লম্বা হাদিসের ওই অংশও এখানে আছে ইউতা বির রাজুল ইয়ামাল কিয়ামা냐면তের দিন কোন ব্যক্তিকে উপস্থিত করা হবে আনা হবে ক ফিন্নারি অতএব তাকে নামে নিক্ষেপ করা হবে ফাতান দালiqu আকতাব বলে তখন তার পেটে যে নারীবুুড়ি এগুলো সব বের হয়ে যাবে। তুখন জাহা নামে নিক্ষেপ কর হবে তখন পেটের নারী ভুরি সব বের হয়ে যাবে। ফয়া দূর ও বিহা অতবর্সে এই নারী বুঝি সকারে জাহার নামে ঘুরবে জাহা নাম ছোতলে গেছে গুর্বে কেমায়ে দূরউল সীমার ও বের রহা। যেবার গাদাকে গুড়ানো হয় বের রোহা চাকা দিয়ে জাতা দিয়ে। তো গাদাকে। ঘোরানো হয় আগে এক সময় এই যে গম টম আদা গম টমানো পেঁচানো তারপর যে গ্রহণ করা আমরা শৈশবে দেখেছি ঘোরা এগুলো কি করা হয় এগুলো নেওয়া হয় তো এই যে যাতা দিয়ে ঘোরা দিয়ে এগুলো কি করা হয় গম টম এগুলো আগে এক সময় এগুলো প্রস্তুত করা হতো তো যে যেভাবে দাদাকে ঘুরানো হয় যা তা দে নারী বড়ির সহকারে সে জাহান্নামের চতুর্দিকে সে ঘুরবে নারী নারী বের হয়ে আছে কঠিন অবস্থা ভয়ঙ্কর দৃশ্য ইলাই আহলুন নারী জাহান্নামের যারা আছে তারা তার কাছে একত্রিত হবে একত্রিত হয়ে বলবে ভাই না ইয়া ফলাং তারপর তারা বলে হো মুখ না আলা কি হলো আপনার এ কি হলো তোমার কি হলো আপনার আরাম তাকুন কামুর মারুফ আপনি কি আমাদেরকে সৎ কাজে আদেশ করতেন না ওয়া তানহা আনিল মুমকান অন্যায় থেকে অসত কাজ নিষেধ করতেন না ফায়াকুলু বালা তখন সে অবশ্যই হ্যাঁ আমি তো দুনিয়াতে সৎ কাজে আদেশ করেছি তোমাদেরকে অন্যায় থেকে নিষেধ করেছি কিন্তু কত কুনত আমুরু বিল মারুফ কিন্তু আমি দুনিয়াতে সৎ কাজের আদেশ করতাম ওয়া তিহি নিজে কাজ ভালো কাজ করতাম না আমি তরে গরহিত অন্যায় কাছ থেকে অসুখ কাজ থেকে নিষেধ করতাম ও আতিহি আমি নিজে কি অন্যায় গৃহীত কাজ করতাম অন্যায় করতাম তো হাদিসটি কোন কোন ইয়াতে এসেছে সুলমুখারিতে এসেছে আমির প্রসঙ্গে আমির নেতা তো নেতাও কি দুই ধর নেতা হতে পারে রাষ্ট্রীয় নেতা হতে পারে ধর্মীয় নেতাও হতে পারে অতএব যারা একবারে আমল করে না যাদের আমলে কি আছে রয়েছে আমলেছে রয়েছে কিন্তু আমাদের জন্য হুশিয়ারি রয়েছে কঠিন হুঁশিয়ারি রয়েছে তাই আমাদের সংশোধন হওয়া উচিত সংশোধনী দান করুন দাওয়াজের আরেকটি বৈশিষ্ট্য হল দায়ীদের বৈশিষ্ট্য হলো দাওয়াতের পরিবেশ প্রেক্ষাপট তার স্থান ও যুগের চাহিদা সম্পর্কে দায়ী পূর্ণ জ্ঞান থাকা আমি কোন পরিবেশে দাওয়াত দিচ্ছি এর প্রেক্ষাপট কি এর স্থান অবস্থান যুগের চাহিদা কোন সিস্টেমে তো আমাদের কি করবে দাওয়াতি কাজ করতে হবে আপনি বেদাতে রেখে দাওয়াত দিবেন আপনি যারা মাজার পূজা বেদাতে জড়িত আছে আপনি তাদেরকে প্রথমে দাওয়াত দিলেন গিয়া তোমরা যারা মাজার পূজা করছো যারা বেদাত করছো সবই হ্যাঁ আস্তে আস্তে ধীরে 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 কোর্স হলে আপনার দাওয়া দিকে প্রথমে যদি জান একদিনে আপনি স্নান কায়ম করে বলবেন তাহলে দাওয়া দেয়া দিবেন তারে কিন্তু ধরা খাবেন প্রেকা প্রেকা বোধুয়স্থ আস্তে ধীরে কৌশলে হিকমতের সাথে আপনি এর মানে এমন আপনি স্বীকৃতি করবেন বিরাক করবেন না হিকমতের সাথেই দাওয়াত দিতে হবে মানুষের ভালোবাসা সম্পর্ক স্থাপনকে ধীরে ধীরে যেভাবে দাওয়াত দেনিও সেভাবেই আমাদেরকে দাওয়াত দিতে হবে আচ্ছা 6 নম্বর বৈশিষ্ট্য হলো দাওয়াতের পদ্ধতি হিকমত দাওয়াতে যে পদ্ধতিতে আমাদের যে পদ্ধতি হবে এই পদ্ধতিতে হিকমত অবলম্বراس প্রত্যেক হিকমত প্রজ্ঞা কৌশল অবলম্বন করা আল্লাহ তালা বলছেন নাহালের একশো পঁচিশ নম্বর আয়াত ও দু আনিলা সয়াবিন রব বি কেমিল হাইকাল মামিলা ওজা দিল হুম বিল্লাতি আসছেন তুমি তোমার রবের প্রতি দাওয়াত আহ্বান করো প্রজ্ঞার সাথে হাইকমতের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে ওয়া দিলহুম বিলাতি হি আসছেন তুমি করো উত্তম পন্থায় তো বিতর্ক কোয় যাব না সরকারের প্রয়োজনে সুন্দরভাবে মাতৃতো ভাষায় আমরা প্রাণ শূন্য বিষয়টা তুলে দিলাম হ্যাঁ শুধু আমরা পৌঁছে ছেয়ে দেব এরপর নিজেকে উত্তম আচরণে অলঙ্কৃত করা সর্বোচ্চ সুন্দর আচরণের অধিকারী হওয়া যেমনটা আল্লাহ সুবহান তাআলা তার রাসূল প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ আই যিনি আল্লাহর রাসূলকে বলেছেন সূল কলামের ছয় নম্বর আয়াত ওয়া ইননাকা নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত তো তেমনি ভাবে দেখুন আল্লাহ তালা বলছেন দেখুন আল্লাহ বলছেন আল্লাহ সুখে বলছেন আল্লাহর অনুগ্রহে লিং তালাহুম আপনি এদের সাথে নম্র হয়েছেন সাহাবীদেরের সাথে আপনি নম্র আচরণের অধিকারী হয়েছেন আল্লাহর অনুগ্রহে ওয়ালাকুম তাফাওয়ান যদি আপনি কটুর কঠিন আচরণের অধিকারী হতেন কলিজুল কলবি কঠিন হৃদয়ের অধিকারী হতেন পাথান কঠিন হৃদয়ের অধিকারী হতেন ফাজওয়ান এবং রুর স্বভাবের আপনি অধিকারী হতেন লান ফাদউ মিন হাউlika তাহলে অবশ্যই তারা আপনার আশপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত দূরে সরে যেত এই সাহাবীরা যারা আপনার জন্য ইসলামের জন্য যান মাল সর্বস্বের দিচ্ছে তারাও আপনার পাশে সাথে সুন্দর আচরণ করবেন নম্র মার্জিত আচরণ করবেন মানুষ ভুল করবে ক্ষেত্রে কি করে করণীয় অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন ক্ষমা সুন্দর আচরণ করা অন্যায় করছে

যারা আছে সাধারণ ভাই যারা আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করা করতে হবে আপনি কোন বিষয়ের संकल्प নিবেন সিদ্ধান্ত নিবেন তখন আপনি আল্লাহর পুরে ভরসা করবেন ওই যে এটি শরীয়ত সম্মত ভালো বিষয়ের সিদ্ধান্ত নেন তাহলে তখন আপনি আল্লাহর পুরে ভরসা করুন ইনাল্লাহি কিনিন মুতাওয়াক্কিনিন এসো আলাদালা আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন এরপর আট নম্বর বৈশিষ্ট্য হলো সকল মুসলিমদের সম্পর্কে ভালো ধারণা রাখবে মুসলিমদের সম্পর্কে ভালো ধারণা রাখা তাদের বাহ্যিক আচরণ দেখে তাদের উপর হুকুম লাগাবে তাদের গোপন বিষয়গুলো আল্লাহর উপর সুপর্দ করে দিবে আল্লাহর উপর ন্যস্ত করে দিবে গোপন বিষয়ে তালাশ করবে না আমরা দেখা যায় এক এই যারা দিন পালন করে তারাও দেখা যায় অমুক তুমুকের যেগুলো প্রমাণিত নয় সেগুলো আমরা চর্চা করি এ করেছে করেছে অনুমান করে তো এটা যাদের দিন আছে ইমান ইসলাম আছে আমরাও দেখে যাই না জেনে না বুঝে একশো পার্সেন্ট প্রমাণ প্রমাণিত হওয়া ছাড়াই আমরা সেগুলো বলি আবার তো আল্লাহ নির্দেশ তো প্রমাণিত কোন অন্যায় হলে সেটা দেখে রাখা এটা আসবে কেউ ভুল করলে সেটা প্রকাশ না করা গোপন ডাকা এটা হলিনের কাজ কাউকে বিষয় হয় তো দিনের একটা ক্ষতি করেছে পড়াশোনা বিকৃতি করেছে ক্ষেত্রে আল্লাহর যদি দিনের জন্য দিনের জন্য বিকৃত না হয় আপনি তখন আমি যারা এদের জ্ঞান আছে এলেম আছে তারা মার্জিত বাসায় কোরআন দলিলের আলোকে সেগুলো রোধ করবেন জবাব দিবেন না এটা আমার তিনি এটা বলেছেন সঠিক নয় তিনি মার্জিত বাসায় সুন্দরভাবে দলিল প্রমাণের মাধ্যমে সেগুলো খণ্ডন করবেন আমরা দেখা যায় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি বেশি করি অনেকেই আমরা করছি বলছেন সত জাতের বারো নম্বর আয়াত

সবচেয়ে বড় মিথ্যা কথা তো আপনি আমি খেয়াল করেছি যত ধরনের মিথ্যা কথা বলি মানুষের মানে দুর্নাম করা হয় অপবাদ দেওয়া হয় এর প্রথম সূচনা হলো খারাপ ধারণা করা যখনই খারাপ ধারণা আসবে তখনই তার তার সম্পর্কে আমার মনে আমার কথা এই যে বাজে মন্তব্য আসবে উল্টা পাল্টা হবে এই লোকটা তো ভালো না সে অহংকারী এই সে তার মাঝে এ আছে সে আছে আমার মন্তব্য গুলো দেখা যায় প্রকাশ পাই খারাপ ধারণা থেকে মিথ্যা এমনটা নয় আপনি সতর্ক সাবধান হবেন না সবাইকে মনে করবেন যে আপনি একবারে সবাই কল্যাণ কামী না এখানে কি আছে প্রতারক আছে বাটফরক আছে সাবধান এই জন্য সতর্ক সাবধানও থাকতে হবে

যে সন্তানের স্ত্রীরা কি হবে না দিন দার হবে থাকবে না তারা আমাদের হয়ে যাবে দুনিয়া সন্তান চলবে হলে অতএব তোমরা এদের ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবে তো মানুষের দুষ্টটি গোপন রাখবে মানুষের দুষ্টটি প্রকাশ না করা সমাজে অশ্লীলতা বেহায় অন্যায় প্রচার না করা তো এই অশ্লীলতা বেহেপনা প্রচার করা করা প্রচার করতে পছন্দ করে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা নিশ্চয় যারা ভালোবাসে পছন্দ করে

দুনিয়া এবং আখের রাত গোপন রাখবেন তাহলে আমরা যদি আমার ভাইদের মুসলিম ভাইদের ব্যক্তিগত দোষটি গোপন রাখি তাহলে আল্লাহ আমাদের অপরাধ গুলো দোষ গুলো দুনিয়াতে এবং পরকালে গোপন রাখবেন এজন্য তো মুসলিম ভাইদের গোপন দোষ প্রকাশ না করা গোপন রাখা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের ইমের প্রতি মর্যাদা দেওয়া সম্ভ্রমে আঘাত না করা তারপর দশ নম্বর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে যখন মানুষের সাথে হওয়ার পরিবেশ থাকবে যাবে মানুষের যাওয়া এই যে যারা আছে আমাদের দেশে দেশে তাবলিগে যারা আছে যদি এদের ছেলেবাসের সমস্যা আছে অনেক তুটি রয়েছে কিছু বিদ্যাত এদের মাঝে আছে তো কিন্তু তারা যে এই যে মানুষের কাছ থেকে সম্পর্ক স্থাপন করেছে এটা কিন্তু একটা ভালো দিক মানুষের কাছে যাওয়া যখন মানুষের কাছে যাব তখন সম্পর্ক বৃদ্ধি হবে ভালোবাসা বাড়বে সম্পর্ক স্থাপন হবে তখন দাওয়াতি কাজ করতে কি হবে সহজ হবে তবে মেলামেশা করতে গিয়ে এমনটা হবে না যে মানুষ অন্যায় কাজ করলে উল্লা তার গল্প গুজব করতে আছে আপনি সেখানে বসলেন হ্যাঁ অনেকে আসে

86 নম্বর আয়াত এখানে উল্লেখ করা হয়েছে ওয়া ইদা রয়াতাল্লাযিনা খুদুনা ফি আয়াatina যুকুন আপনি তাদেরকে দেখবেন যারা আমার আয়াত নিয়ে অনড়তক নিররতক আলোচনায় লিপ্ত হয় কুরআন সুন্নাহ বিরোধী বিভিন্ন বিষয়ে যারা লিপ্ত হয় তখন আপনি তাদেরকে দেখবেন ওয়া আ'রিদু আনহুম তখন তুমি বা আপনি এদের বিমুখ হয়ে যাবেন দূরে সরে যাবেন হাতা খুদু ফি হাদিসিন গায়র যাতে তোমরা এর অন্য কোনো কথা লিপ্ত হবে অন্য কোনো ভালো কথায় লিপ্ত হওয়া হওয়া পর্যন্ত আপনি এদের কি দূরে সরে যাবেন বিমুখ হয়ে যাবেন এদের সাথে একসঙ্গে থাকবেন না তার তারপর না বিরোধী কোন কাজ কথাবার্তা যদি চলে সেখানে টাকা যাবে না মিশতে হবে মিশতে গেলে কি হবে উল্লফ লাগিছে অনেক সময় কথাবার্তা আসবে কেউ উল্লাফালা মন্তব্য করবে তখন ধৈর্যের পরিচয় দেওয়া এজন্যে আমাদের এখানে হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটি মুস্তাদ আহমদের

মানুষের সাথে মেলা মেসা করে উটা বসক মেলা মেসা করে ওয়ায়াসিরু আলা মানুষের কষ্টের উপর ধৈর্য ধরে সবর করে আযুম আজরান ওই বিনিময় বেশি তার বিনিময় অধিক বেশির বেশি মিনাল মিনিট লাদি কোন বরণ আছে ও খায়রুন সে অধিক উত্তম কোন বরণ আছে ওই মুমিনের চেয়ে অধিক বিনিময় প্রাপ্ত হবে ওই মুমিনের চেয়ে আল্লাযী লা ইখলিতুন্নাস যে মানুষের সাথে মেশে না মেলামেশা করে না ওলা ইয়াসরা আদা মানুষে কষ্টই করে তার ধৈর্য ধরতে হয় না মেশে না তো মানুষ কষ্ট দেয় না তো তার চেয়ে যে মানুষের কাছে যায় মেলামেশা করে দাওয়াত দেয় والله বলনা আপনাকে অনেক কিছু শোনাবে আপনাকে আঘাত দিবে আপনি তাদেরকে বলানকে আমি আপনি চাচ্ছেন তারা হেদায়েতের পথে আসুক এর তার আপনি কষ্ট দিবে আচ্ছা তারপর 11 নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে তাদের প্রাপ্য মর্যাদা দান প্রদান করা প্রত্যেকটা মানুষকে যথাযথ মূল্যায়ন করা সম্মান দেওয়া এই প্রসঙ্গে যে হাদিস বলা হলো যে হাদিস আসলে এই আবি আমি হাদিস পাইনি অন্য শব্দে এসেছে এখানে যে হাদিসটা এসেছে এটা মুকাদ্দিমাই ভূমিকা হাদিসটা উল্লেখ করেছে আম্মা আয়সে হাদিসটাকে

আল্লাহর রাসূল আমাদের আদেশ করেছেন আমরা যে মানুষদেরকে তার দতা যদ অবস্থায় রাখি অবতরণ করি প্রত্যেক যেন যার যার অবস্থান আমরা মর্যাদা আমরা দান করি প্রত্যেক যে যার যে অবস্থান মর্যাদা আমরা যেন আবদান আয়শা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লম্বা হাদিসের একটি অংশ আনছিলুন নাস মানুষদেরকে আর যথাযথ স্থানে অবতরণ করো যথাযথ স্থানে রাখো আর প্রত্যেকে যার যার মর্যাদা প্রদান করা তো হাদিসটি সনদে দেখছেন তো তিনি আরেকটি হাদিস যেটা এসেছে সেটা হাদিসটা হাসান করছে সে হাদিসটি গ্রহণীয় হ্যাঁ হাদিসটা হলো হল সোনায় বিদাউদের চার হাজার আটশত তেতাল্লিশ নম্বর হাদিস তো আল্লাহ বলেন সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত হলো রমা বাতিল মুসলিম বৃদ্ধ মুসলিমকে সম্মান করা বয়স্ক বৃদ্ধ যে যার চুট পেকে গেছে এবং বৃদ্ধ মুসলিমকে সম্মান করা কোরআনের যে ধারক বাহক যে আছে কোরআনের হাফেজ কোরআনের তাকে সম্মান করা এমন কোরআনের ধারক বাহক এক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করে না বাড়াবাড়ি করে না কোরআন বুঝতে গিয়ে কোরআনের মর্মাত জানতে গিয়ে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে না সঠিকভাবে কোরআনকে ধারণ করে জাফি আনহু তো এখানে জাফি আনহু এর যে অর্থ করা হয়েছে অর্থটা সঠিক নয় এখানে আমাদের অর্থ করা হয়েছে এবং তার সাথে রুর আচরণ করে না রুড়ো আচরণ এটা সঠিক না বরংে আমি সোনা আবিদাউদের যে যে গ্রন্থ সেটা সেখানে আমি দেখেছি তো বৈরল জাফি আনহু এর অর্থ করা হয়েছে সেখানে বৈর আইডি আনহু পুরান থেকে যে দূরে করে না দূরে সরে যায় না আই আল মুরিদি আন তিলাওয়াতি যে কুরআনের তেলাওয়াত থেকে বিমুখ হয় না ওয়া ইহকামি কিরাতিহি কুরআনকে মজুদ মজুদ ভাবে ধীর ভাবে কুরআনের তেলাওয়াত করতে সে বিমুখ তেলাওয়াত থেকে সে বিমুখ হয় না ওয়া ইতকানি মাআনিহি ওয়াল আমালি বিমা ফিহি কুরআনের মর্মত ভালকের আয়াতে আনতে এবং কুরআনে যা আছে ওই অনুযায়ী আমল করতে কুরআন থেকে সে বিমুখ হয় না এমন ব্যক্তি অর্থাৎ কোরআন কেতি যে বারাবাড়ি করে না সারা করে না সীমা অতিক্রম করে না আবার সারা করে না যে আমল করে সুন্দর হবে যে আমল করে এবং সম্মান করা ওইকে রা সুল এবং ইনসাফকারী যে ন্যায় পরে ন্যায় বিচারক পাশা আছে তাকে কি করা সম্মান করা তো তাকে সম্মান করা হলে এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা হয় আল্লাহ সন্তুষ্ট হন আচ্ছা তারপরে অন্য আমাদের বারো নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে অন্য দায়ীদের সাথে পারস্পরিক বজায় রাখা পরস্পর একে অন্যের সাথে সহযোগী হওয়া পরামর্শ গ্রহণ করা একে অপরের নসিহত করা আহ একে অপর কল্যাণকামী হওয়া তো যেমনটা আল্লাহ দুই নম্বর বলেছেন তোমরা বিষয়ে পরস্পর সহযোগিতা করো বলে এবং শত্রুতার বিষয়ে পরস্পর সহযোগিতা কিন্তু আমরা করি উল্টা দেখা যায় পাপের ক্ষেত্রে বা শত্রুতা ক্ষেত্রে পরস্পর একে অন্যের বিরুদ্ধে একবারে কঠিন সবাইবদ্ধ হয়ে একে অন্যের পেছন লেগে যায়

কোরনের তেল জানা প্রসার করা আল্লাহ নিজের বিলানোর চেষ্টা করা সর্বোচ্চ ভালোবাসা বারবার না করা যথায মূল্য সম্মান প্রদর্শন করা আল্লাহ রাসুলের প্রতি কল্যাণকামী হওয়া আল্লাহ রসুল প্রতি ইমান আনা তিনি যে সত্য রাসুল এর প্রতি ইমান আনা তো রাসুলের দিনকে প্রচার প্রসার করা রাসুলের আনুগত্য করা জীবনের সব কথাকে অন্য উপর প্রাধান্য দেওয়া যে কে হোক আমার হোক কোন ব্যক্তি হোক হুজুর হোক ইমাম হোক যে কে হোক রাসুলের সুস্পষ্ট হাজির চলে আসলে অন্য কারো কথা চলবে না রাসুলের কল্যাণকানি হওয়া রাসুলের দিনকে প্রচার করা রক্ত দিনকে নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসা রাসুলের উপর আঘাত আসলে নিজের মাঝে ব্যথা অনুভব করা ব্যথিত হওয়া রাসুলের দুশ্মনদের সাথে দুশ্মনে রাখা রাসুলের বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা বলে আইমাতিল মুসলিম মুসলিম নেতা যারা আছে মুসলিম নেতা দুই ধরনের এক ধরনের নেতা হলো মুসলিম শাসক যারা আছে দ্বিতীয় নেতা হলো উলামে খেরাম তাদেরকে সম্মান করা মর্যাদা প্রদান করা যত মূল্যায়ন করা মুসলিম শাসকদের বিরুদ্ধে কোনো ভুলের কারণে বিদ্রোহ না করা অস্ত্র ধারণ না করা কোনো কবি কাফের না বলা হারি যেমনটা করে থাকে স্পষ্ট কুপুরি হইলার সেটা ভিন্ন কথা সুস্পষ্ট কুপুরি হয় অকারী তাহলে তো অবশ্যই কাফের যে কেউ কাফের হয়ে যাবে কিন্তু সামান্য ভুলের কারণে কাফের বলে দেওয়া অমুক কাফের তুমুকা কাফের তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা মুসলিমদেরকে ক্ষিপ্ত করে তোলা এটা চলবে না মুসলিম শাসকদের কল্যাণকামী হওয়া এমনি ভাবে তাদের মনে প্রাণ মেনে নিলেন না তো আল্লাহ নাফর মানে করে কোন সৃষ্টির চলবে না তো মহান মহানো মানি করে কোন সৃষ্টির আনুগত্য চলবে না কুরআ বিরুদ্ধে আইন করবে বিরুদ্ধে যা ইচ্ছা তা করবে আপনি সেটা মেনে নেবেন না এটা হতে পারেনের কাজ নয় আবার যেকোনো অজুহাতে না কেমন কেমন হবেন এটা আল্লাহ রসুল হাদিসে বলছেন আদিস মুসলিমের অন্যান্য গ্রন্থ আছে আল্লাহ রসুল বলছেন হাতেইحبাল আখিহি মা ইহিব্বু লিনাফসি উনবান্দা মুমিন হোতে পারবে না যত না এজের জন্য যা ভালোবাসে তার বাইরের জন্য তা ভালোবাসবে আমার নিজের জন্য আমি যা ভালোবাসি আমি ভালোবাসি আমার সম্মান মর্যাদা অটুট থাকো আমার যে সম্ভроме কেউ আঘাত আঘাত না দেখ আমি চাই পৃথিবীতে দুনিয়া এবং আমি সম্মানিত হই আমার জানমাল আমার স্ত্রী ছেলেমেয়ে সবাই নিরাপদ থাকে আমার বিপদে আমার মুসলিম ভাইরা এগিয়ে আসো আমার কল্যাণকামী হবে আমার দুর্নাম তারা না করে আমার অনুপস্থিতিতে তারা আমার বিরুদ্ধে তারা যেন না লেগে চায় তারা আমাকে ভালোবাসবে আমার কল্যাণকামী হবে আমার সহযোগী হবে ভালো কাজে তারা সহযোগী হবে আমার বোল হয়ে গেলে তারা মার্জিত বাসে সুন্দরভাবে আমাকে সংশোধন করে দেবে এটা আমি চাই তো আমার নিজের জন্য আমি যা ভালোবাসি আমার মুসলিম ভাইয়ের জন্য আমি সেটা ভালোবাসি না কেন কেন আমার কথাবার্তা এত রুরু হবে কেন আঘাত দিয়ে আমি মুসলিম ভাইকে কথা বলবো আমি তো তাদের তার কল্যাণকামী এই জন্য দরদ দিয়ে দরদ মা দরদ মাখা কণ্ঠে দরদ মাখা ভাষায় ভালোবাসা মার্জিত ভাষায় নম্র ভাবে তার হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী হিসেবে আমি তার সংশোধনের জন্য আমি কথা বলবো নোংরা মার্জিত সুন্দর ভাষায় আরেকজনের বিরুদ্ধে কঠিন ভাবে লেগে যাব না পরস্পর দুশ্মন হয়ে যাব না আল্লাহর জন্য দিনের জন্য পরকারের জন্য আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাবো কোনো বাবু কোন তোমার পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করোনা অন্য সাথে সাথে তোমরা শত্রুতা পোষণ করোনা বললে দাদা একজন অন্য জনের পেছনে লেগে যাও না দাদা বাবুর আরেকটি অর্থ হলো বিপদে তোমরা একজনকে ছেড়ে দিয়ে পেছনে সরে যেও না কোন বা বিপদে পরে সমস্যায় পতিত হয়েছে আমরা লেজ গুটিয়ে বসে থাকলাম পৃষ্ঠ প্রদর্শন করলাম না এটা করা যাবে না ওকুনু ইবাদাল্লাহি তোমরা আল্লাহ বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম এটা মুসলিম অন্য মুসলিমের ভাই লা সেই মুসলিম হাদিস সে তার প্রতি অবিচার করতে পারে না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না ওয়ালা ইয়খদুলহু বিপদে তাকে সাহায্য না করে হাত হাত গুটিয়ে বসে থাকতে পারে না জনপ্রিয় ভাইরা তো আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য আল্লাহর রাসূলের জন্য মুসলিম শাসক যারা আছে মুসলিম নেত্রীস্থানীয় যারা আছে জন সাধারণ যারা আছে সবার জন্য আমরা কলরকামি হয়ে যাই এটাই দিন এটাই ইসলাম এটাই ইসলামের শিক্ষা আদব নীতি আল্লাহ সুবহান আমাদের শাসক প্রজা সহকারে সমস্ত মুসলিমদেরকে আমাদেরকে সংশোধন করুন আমাদেরকে কোরআন সুন্না সঠিক জ্ঞান দান করুন কোরআন সুন্না বিরোধী যা কিছু হচ্ছে আমাদের সমাজে দেশে আমাদের রাষ্ট্রে সবকিছুতে আল্লাহ যেন সংশোধন দান করেন আল্লাহ যেন আমাদের কোরআন সুন্না ভিত্তিক পরিবার সমাজ রাষ্ট্র প্রদান করেন সে দোয়া করছি আল্লাহ সবাইকে ক্ষমা করুন ইমানি জীবন সবাইকে প্রদান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন

যে ভাই সালাত আদায় করো মসজিদে চলো সে বলে যাব না আমি বললাম তুমি এক কাজ করো গরিব ফকির মিসকিনদেরকে খাদ্য খাওয়াও তাদেরকে ভালোবাসো সে বলে জীবনে এক টাকাও দিব না কাউকে শেষ কাউকে শেষ পর্যন্ত সে বলে আমাকে এ ব্যাপারে কোনো কথাই তুমি বলো না আমি চুপ করলাম আর কিছু বলিনি কিন্তু আল্লাহর কসম আমার কথাগুলো ছিল খুবই মার্জিত ভাষা আমি কি তাদের মতো মানুষকে ভবিষ্যতে আর কখনো দাওয়াত দিব না

আচ্ছা ভাই কেমন আছে ভালো আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন স্বাস্থ্য ভালো আছে আসেন আমরা একটু নাস্তা করি নাস্তা খাওয়ান একসাথে একটু চলাফেরা করেন কথাবার্তা বলেন দেখবেন আস্তে আস্তে সে ইয়ে হয়ে যাবে দেখবে আপনার বন্ধু হয়ে হয়ে যাবে কোরআনে বলেছেন ইদা আবিল্লা উত্তম পন্থায় তুমি কি করো তুমি প্রতিহত করো অন্যায়কে যদি যে بينك وبين তাহলে দেখা যাবে তোমার মাঝে যেমন যার মাঝে শত্রুতা রয়েছে যেন هو সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে যে আপনার প্রাণের दुश्मन সে আপনার প্রাণের বন্ধু হয়ে যাবে আল্লাহ তাআলা অনুগ্রহ এ বাস্তব একটা আমি বলছি তো আমাদের এলাকায় আবার এই গোষ্ঠীগত কি আছে দ্বন্দ্ব আছে পরস্পর মারামারি হয় এলাকার একটা জাহালাত গোষ্ঠীগত দেখা যায় দলীয় দল আছে মারামারি আছে তো দেখে যায় আমাদের ওই এলাকায় গুলো হলে সালাম হয় না একজন দুঃখন শত্রু হয়ে যা তো আমাদের প্রতিপক্ষের এই বাড়িকে আমার তো এগুলো নাই আমি এগুলো মাঝে নেই আমি এলাকায় গেলাম সালাম দিলাম তাকে দুই দিন সালাম দিলাম উনি উত্তরও দেন না তিন দিনের মাথায় তিনি বুঝছেন তিনি স্বেচ্ছা আমাকে সালাম দিচ্ছেন উত্তর উল্টা হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন তো এরপর থেকে দেখে উনি আমাকে সালাম দেন আমি সালাম দিন উনি আমাকে উল্টা উল্টো সালাম দিন এই দিয়ে সালাম দিবেন তো নুহালাম দেখুন কত বছর দাওয়া দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়া দিয়েছেন আবু জাহেল কে আল্লাহ কতবার দাওয়া দিয়েছেন পেরাউন কে কতবার দাওয়া দিয়েছেন ওই বাড়ি তো ফেরাউন হয়েছে খারাপ না ঠিক আছে তার এটা চরণটা ঠিক নয় তো এই আমরা হতাশ হয়ে যাব না হতাশ হয়ে যাব না নিরাপদ থাকব মজবুত থাকবো একদিন বিশ্বাস নিয়ে আমরা দাওয়াত কাজ চালিয়ে যাব হইতে পারে ওই বাড়িটা একদিন এমন হবে যে তিনি পাঁচ শক্ত নামাজি হয়ে গেছেন পাঁচ শক্ত মুসুলি হয়ে গেছেন তিনি আপনার চেয়ে বেশি আল্লাহ হয়ে যেতে পারে বলা বলা যায় না কিন্তু আপনি তো সব পাবেন অবশ্যই আপনারা যদি সে হেদায়ত পেয়ে যা আপনার জীবন আমাদের আমাদের জীবন ধন্য হয়ে যাবে যদি আমাদের দ্বারা একজন মানুষ হেদায়ত প্রাপ্ত হয়ে যায় দিনের পথে চলে আসে এজন্য আমরা নিরাশ হবো না হতাশাগ্রস্ত হবো না আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাবো কৌশলে একমতে আমরা সে কাজগুলো করবো আল্লাহ তালা তাফি দান করুন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন ঠিক আছে আমরা শেষ করে দেবো এখন ইনশাল্লাহ তো আমার একটা প্রশ্ন ছিল একজন চারটে প্রশ্ন করেছিলেন যারা দশে দশ পেয়েছেন তাদের নাম বলা যাবে কিনা তো আপনাদের কোন আপত্তি না থাকলে আমি তাদের নাম বলতে পারি সাক্ষী বলেন দুজনের নাম বলে দেবো দুজন দশে দশ পেয়েছেন বলবো নাকি

আল্লাহ তাআলার জন্য বর্কো দান করুন সবার জন্য বর্কো দান করুন ইনশাআল্লাহ তো 10 পেজ আমরা আর একটা বলছিলাম যে এখন আমাদের যে আরেকজন আমাদের ভাই প্রস্তাব করেছেন সবার নাম এবং মার্কস প্রকাশ করার জন্য তো এটা তো আসলে সবার সম্মতি ছাড়া আমি করতে পারছি না আপনাদের কি মত একটু মতামত দেন আপনারা কি চান সবার এই যে মার্কস প্রকাশ করা হোক নাকি লুক গোপন রাখা হোক মানে সবাইকে জানানো উচিত নাকি আপনাদের কি

আপত্তি থাকলে হ্যাঁ বলবেন আপত্তি না থাকলে না বলবেন প্লিজ সবাই একটা লিঙ্কে ক্লিক করে ভোট দেন প্লিজ আপনার চারটি পাঁচ আচ্ছা আরটি বিষয় যদি করা যায় সময় হয় তাহলে যদি সবাই চান প্রত্যেকের ব্যক্তিগতভাবে তার ফলাফল জানানো হলো যে আপনি তো এত পেয়েছে এত নম্বর পেয়েছেন তো আপনারটা আমার প্রকাশ করতে পারে কিনা

আমরা সবাই আপত্তি নাই এর পক্ষে কিন্তু নাই কাদের আপত্তি আছে কাদের ওটা দেখেন আমার আপত্তি এটা তো এখন পর্যন্ত কেউ কেউ তো আপত্তি আছে বলেনি যে 0% দেখাচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা সরাসরি ফল দেখাচ্ছে নাই কারো 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 আপত্তি নাই কারণ আমরা চাই যে আমরা জানি আমাদের না কিন্তু আসলে সবাই বলুক এখন যারা আছে সবাই বলুক ভাই এটা হ্যাঁ তো আমি আর একটু ওয়েট করি চারজন ভোট দিছেন মাত্র এখানে আছেন বোধহয় 12 জনের মতো আপনারা আর অন্য অন্যরে ভোট দেন একটু প্লিজ লিংকে ক্লিক করে ভোট দেন সবাই আমরা কিন্তু আপনার নাম দেখতে পাচ্ছি না যারা ভোট দিচ্ছেন আপনাদের নাম আমি দেখতে পাচ্ছি না কিন্তু তাহলে নিঃসংশয়ে ভোটটা দেন প্লিজ ভোটটা দেওয়ার নিয়ম কোথায় ভাই এই যে লিংকে ক্লিক করেন ভাই লিংকে ক্লিক করেন এই যে চ্যাটে আছে লিংক গ্রুপে না জি চ্যাটে দেখেন চ্যাটে যে গ্রুপে না না জুমের চ্যাটে দেখেন পাঁচজনে বলছেন জনের মাঝে পাঁচ জনই বলছেন কোন আপত্তি নেই আরো কয়েকটা ভোট পেলে ভালো হতো আমার তাহলে আমি ফলাফল আরো দুই একজন বলুন প্লিজ লিঙ্কে ক্লিক করলেই হবে লিঙ্কে ক্লিক করলেই বলবে যে সরাসরি ফলাফল দেখাচ্ছে এবং কে ভোট দিচ্ছেন আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না বুঝছেন সবাই এটা কোনো আহ খুবই সহজ ব্যাপার

আপনার মাদ্রাসাতে কিভাবে রেজাল্ট দেন সবাইকে সবাইকে জেনা যায় অন্যদের রেজাল্ট নাকি ব্যক্তিগত রেজাল্ট দেন আসলে মদিনা ইউনিভার্সিটি তো ইরান যদি মানে ইউনিভার্সিটি এখানে আসলে পুরোটাই ভুবন থাকে প্রত্যেকে যার যার রকম তলাব রকম যা ইউনিভার্সিটি আছে সে অনুযায়ী প্রত্যেকে যার যার রেজাল্ট দেখে নেয়

কমেছে যে পানি আসছিল কমেছে আলহামদুলিল্লাহ আশা করি আমি আশাবাদী সোমবারে গেলে ফলাফলবার ক্লাস করতে পারবো ইনশাল্লাহ আমার আমার আশা দেখা যাক সোমবারে যাওয়া